হাতে হচ্ছে পাপড়ি চাল, ঘড়ির সময় এখন 11টা বাজতে যায়, মানে লেকডাউনে যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে এখন সানের গান চলছে আর অ্যাঙ্কারিং করছে আর জে প্রবীণ। জাস্ট ইমাজিন করো অ্যাটমসফিয়ারটা, মেবি এখান থেকে স্টেজটা দূর বাট সামনেই রয়েছে ডিসপ্লে, জাস্ট লুক অ্যাট। আজকের দিনটা হচ্ছে 31st নাইট, লাস্ট ডে অফ দ্য ইয়ার 2023। ওয়েলকাম হবে 2024কে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি লেক টাউনে। লেক টাউনে কেন এসেছি তোমরা প্রত্যেকেই জানো, সামনেই চোখে পড়েছে একটা বড় স্ক্রিনে রয়েছে ঊষা উদ্যুপের ফাংশন। তো এখানে এসে আর সময় নষ্ট না করে সোজা ছুটেছি ঊষা উদ্যুপকে দেখবো বলে এবং তার বেশ কিছু ফেমাস ফেমাস গান শুনবো বলে। তো চলো আগে ফার্স্ট ওখানে যাই এবং দেখে আসি। পৌঁছতে তো গেছিলাম একদম স্টেজের সামনে, কিন্তু আমার হাইটটা বেশ লম্বা, তো সেই কারণে মানুষের মাথাটা একটু বেশি দেখেছি ঊষা উদ্যুপকে যতটা না ভালো দেখতে পেয়ে। ফোনের ক্যামেরাতেই যতটা ভালো জুম করে দেখা, অনেস্টলি বলছি মনটা অনেক আক্ষেপ হচ্ছিল আজকে নিজের হাইটটা নিয়ে। কেন একটু লম্বা হলাম না, কেন ভালোভাবে তাদেরকে দেখতে পেলাম না? আর লেক টাউনে এতটা ভিড়, এটাই স্বাভাবিক না, লাস্ট নাইট বলে কথা। আর আমাদের সামনে যদি এরকম একটা ফেমাস ব্যক্তি থাকে তো তার জলসাতে এতটা ভিড় হবে না সেটা তো ভাবাই যায় না। সে যাই হোক, যতটা পেরেছি সামনাসামনি দেখার চেষ্টা করেছিলাম, বাট ম্যাক্সিমামটাই কিন্তু স্ক্রিনে দেখে সময় কাটিয়েছি, বাট ভীষণ মজা লেগেছে। তারপরে একটু ঘুরে দেখবো পুরো মেলাটা, কারণ আজকের লাস্ট নাইট বলে কথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রোগ্রাম হবে। গোলাঘাটেও কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে, বাট সেখানে নর্মাল ফাংশন হচ্ছে, সেটাও বেশ ভালো। তো চলো পুরো মেলাটা আজকের দিনে আরও একবার তোমাদেরকে ঘুরে দেখাই। সত্যি আজকের দিনে মানে লাস্ট দিনে 31st নাইটে এসে আমার এখানে বেশ ভালো লাগলো, তার কারণ এখানে বাচ্চাদের মধ্যেও কিন্তু আলাদাই একটা এন্থ রয়েছে। জানি না এই বাচ্চারা যে বয়সে ওরা এই 31st নাইটটা সেলিব্রেট করতে এখানে এসেছিল, আমি যখন ছোট ছিলাম তখন আদৌ এই জিনিসটা ভালো করে বুঝতে পারতাম কিনা। সে যাই হোক, ছোট বড় সকলেই কিন্তু 31st নাইটটা বেশ ভালোভাবে সেলিব্রেট করছে। এবং এই যে বাচ্চাদের ভিড়, সেটা কিন্তু একেবারে লেট নাইট পর্যন্তই ছিল। ফুড কাউন্টারগুলো কিন্তু যথেষ্ট এখানে দৃষ্টি আকর্ষণ করছে এই সময়টায়, কারণ ভিড়টাও তো সেরকমই ছিল না। তো আমি এখন চলে যাব তারই কিছুটা মজা নিতে। আর মেলা মানেই চাট পকোড়া, হয় সামনেই রয়েছে পাপড়ি চাট, আর বছরের শেষে চাট দিয়ে শেষ করবো, চাট দিয়ে শুরু করবো, আই মিন পাপড়ি চাট দিয়ে।
দেখা হয়ে গেল আর যে প্রবীণের সাথে, আর তার সাথে হাত মেলানোর সুযোগটা তো ছাড়াই যাবে না। আর তোমাদেরও 2024টা খুব ভালো কাটুক, সুস্থ কাটুক আর হ্যাপি কাটুক। সবাই খুব ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার এগেন সবাইকে।